সম্মানিত দর্শক একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশে রাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর সাথে থাকছে আমি ফেরদৌসি আহমেদ দর্শক সাম্প্রতিক সময়ে গণমাধ্যমগুলোর আলোচনার একটা বেশ বড় অংশ জুড়ে আছে মজুরি কমিশন বাস্তবায়ন সহ নয় দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে চলা ধর্মঘট এই আন্দোলন আমরা বারবারই দেখে আসছি শ্রমিকরা তাদের বকেয়া বেতন সহ নানান দাবি নিয়ে নেমে আসছে রাস্তায় অবরোধ করছে সড়ক রেলপথ এবং কারখানায় উৎপাদন বন্ধ থাকছে অথচ অতীত বলছে ভিন্ন কথা যেখানে দেশের প্রধান রপ্তানি পণ্যই ছিল পাট তাহলে এই খাতটি আজ সবচেয়ে বেশি দুরবস্থার শিকার সেটি আসলে আমরা জানার চেষ্টা করব আজকের আলোচনা এবং খোঁজার চেষ্টা করব এর থেকে উত্তরণের পথ এই আলোচনায় অংশ নিতে আজকে আমাদের ডাকে সারা দিয়ে যারা স্টুডিওতে উপস্থিত হয়েছেন তাদের সাথে শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আমার একদম ডান থেকে যদি শুরু করি তাহলে রয়েছেন এস এম কামাল হোসেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আওয়ামী লীগ রাজেন্দ্র কুমার রতন কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ এবং আমার সর্ব ডানে রয়েছেন মোহাম্মদ রাশেদুল করিম মুন্না সভাপতি বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতি আমাদের আজকের বিষয়টি দর্শক যেটি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে সোনালী আঁশের স্বর্ণালী অতীত ফিরবে কিনা এটাই আসলে আমরা খুঁজবো আমাদের আলোচনায় আমি একদম জনাব কামাল হোসেনকে দিয়ে যদি শুরু করতে চাই যে আমাদের দেশের প্রধান রপ্তানি পণ্যই ছিল পাট এবং একদম রপ্তানি শীর্ষ জায়গাটিও এই পাট খাতিরই ছিল এটা একটা সময় ছিল কিন্তু আজকের বাস্তবতায় সেটি আসলে অবাস্তব মনে হতে পারে আমাদের কাছে সেটাই আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি তাহলে এই যে আজকের প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে সোনালী আশের এই যে দুরাবস্থা তার জন্য মূলত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকেই দায়ী করা হয়ে থাকে সেটাই আমরা বিভিন্ন সময় গণমাধ্যমের আলোচনায়ও পেয়েছি তাহলে এই যে সরকারি পাটকল যে একটা ভর্তুকি খাত বলা হয়ে থাকে এটি আসলে কেন আপনার ধন্যবাদ দর্শক শ্রোতাদের ধন্যবাদ আমার সহযোদ্ধা আর দুইজন আলোচক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে পাটকে সোনালিয়ার বলা হয় এক সময় পাটের উপরই নির্ভরশীল ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই পাটকলগুলোকে জাতীয়করণ করা হলো তখনও পাটকলগুলো লাভজনক প্রতিষ্ঠান ছিল আমি ওই লাইনে পরে যাব আজকে দেখেন আমি সহমমিতা জানাই এই যে শ্রমিকরা যে আন্দোলন করছে আমি মনে করি এদের আন্দোলন যৌক্তিক আন্দোলন কারণ একজন শ্রমিক এক সপ্তাহ কাজ করার পর বেতন পায় এই বেতন দিয়ে কিন্তু তার সংসার চলে তার মেয়ে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ তার ওই এক সপ্তাহের খাবার এই খরচ যাদের কোয়ার্টার নাই তাদের বাইরে বাসা থাকলে বাসা পড়ার খরচ দিতে হয় মানে এক সপ্তাহের বেতন না পেলে এদের মানবতার জীবনযাপন করতে হয় তাই আমার মনে হয় যে ধরেন এইদিকে দিকে সরকারের খেয়াল রাখা উচিত আর যেটা আপনি বলছেন যে পাট শিল্প আজকে কেন ধ্বংসের মুখোমুখি আমি যদি এই কথা বলতে চাই তাহলে দেখেন দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু সমস্ত পাট শিল্প কারান জাতীয়করণ করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারপরে কিন্তু ধ্বংসের প্রক্রিয়া শুরু হয় এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পর জওয়ারমন যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসলো তখন কিন্তু এই পাট শিল্পকে আবার ব্যক্তি মালিকানায় ফেরত দিয়ে এবং পাট শিল্পের মানে মিলগুলোতে লুটপাট দুর্নীতির কারণে এই এটা একটা অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় এর ধারাবাহিকতা পাট শিল্প আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে পাট শিল্প গড়ে উঠছে জুট মিল গড়ে উঠছে আমাদের দেশে জুট মিল বন্ধ হচ্ছে এবং এই জুট মিল আবার ব্যক্তি মালিকানায় ফেরত দেওয়ার প্রক্রিয়া চলা হয়েছে আদমজির মতো জুট মিল বন্ধ এই যে খালিশপুরে আদমজির মতো এই যে খালিশপুরে সমস্ত মিল কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছিল এই খালিশপুরের শ্রমিকরা যখন একানব্বই থেকে ছিয়ানব্বই বা দুই এক থেকে দুই হাজার সাল পর্যন্ত বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন কিন্তু এই খালিশপুরের শ্রমিকরা আজকে যেমন আন্দোলন করছে তখনও তার আন্দোলন করছিল এবং কাফনের কাপড় পরে ঈদের জামাত পর্যন্ত পড়েছিল সেদিন শ্রমিকদের গুলি করে হত্যা করা হয়েছিল দাবি দেওয়া মানে নেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর সেই খালিশপুরের মিল কারখানাগুলো চালু হয়েছিল এবং চালু ছিল কোনো কোনো সময় তো এক সপ্তাহ বেতন না পেলে আবার পরবর্তীতে বেতন দেওয়া হয়ে তো তাদেরকে এইভাবে দিয়ে আসা হচ্ছে এবং মিলগুলো চালু ছিল এই আপনার ধরেন সাতারো আঠারো সালেও এই বর্ষ আটশো কোটি টাকা ভর্তুকি দিয়েছেন পাটকলে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী চায় যে আমাদের এই শিল্প বা পাটকলগুলো আবার তার সবস্থায় ফিরে আসুক কিন্তু আমি এই যে ধরেন এই পাট মিলগুলো শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না আমি বুঝতে পারতেছি না যে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা থাকা সত্ত্বেও কেন এই প্রক্রিয়া ব্যাহত হচ্ছে আমি এখানে মনে করি যে এইখানে বিজিএমসিতে যারা আছে তাদের অদক্ষতা তাদের অযোগ্যতা এবং মিল কর্তৃপক্ষের অযোগ্যতার কারণে এই দেশের এই সংকটগুলো তৈরি হচ্ছে এই সংকটগুলো হচ্ছে এই যে যে বিজেএমসি আছে জুট মিল কর্পোরেশন তাদের অযোগ্যতা অদক্ষতা এবং তাদের অবহেলার কারণে আজকে এই সংকটটা তৈরি হয়েছে আমি শতভাগ নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রী ভর্তুকি দিয়েই মিল গেলগো চালু করার কিন্তু এই মিল খালি সবসময় কি ভর্তুকি দেবে না ধরেন শ্রমিকদের এই যে আপনি নয় দফা দিয়েছেন দেখেন নয় দফার ভিতরে শ্রমিকদের একটা দাবি আছে যে নির্দিষ্ট সময়ে সিজনে পাটটা কিনতে হবে কিন্তু পাটটা যখন কেনে তখন মাঝখানে সরকার টাকা দেয় কিন্তু মাঝখানে মধ্যশক্তি বগিরা লাভ করে এবং পাটটা নির্দিষ্ট সময় যখন পাটটা কেনে তখন চড়া দামে কিনতে হয় আপনি এক একটা সময়টা শেষ হয়ে যাওয়ার হ্যাঁ সময়টা শেষ হয়ে যায় তখন চড়া দামে কিনতে হয় আবার বিএমএরই ধনেক দীর্ঘদিন এই মিলগুলো আছে অনেক যন্ত্রপাতি নষ্ট হইতে পারে এখানে পর্যায়ক্রমে এক একটা সরকার যদি উদ্যোগ নিয়েছে প্রতিটি মিল বিএমের করার জন্য হ্যাঁ এটা এই বছর থেকে শুরু হবে কিন্তু তারপরেও এই বিজিএমসি যদি উদ্যোগে সরকারের সাথে আলোচনা করে যদি এই মিলগুলো মানে পৃথকভাবে বিএমএ করে তাহলে কিন্তু এই মিলগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় এখানে শ্রমিকদের কোনো দোষ নেই হ্যাঁ শ্রমিকদের দোষ নেই সেইখানে যারা মধ্যস্বত্য কোনো কোনো শ্রমিক নেতার দোষ হতে পারে কোন কোন মূল দায়িত্ব হচ্ছে বিজিএমসির আমি আমি বলতে পারি যে বিজিএমসির অযোগ্যতার কারণে আজকে এই সংকট তৈরি হয়েছে মনে করি যে উনি উনি চান চান বলেই সাল থেকে সাল মিল গুলো বন্ধ হয়ে গিয়েছিল উনি ইচ্ছে করলে সেই মিল গুলো চালু না করতে পারতো যে একটি বিএনপি করে গেছে আদমজি বন্ধ করে দিয়ে গেছে হাজার হাজার শ্রমিক সাঠা হয়েছে অনেক শ্রমিক না খেয়ে মারা গেছে সেই আদমজি চালু করতে পারেনি কিন্তু খালিশপুরের মিলগুলো উনি চালু করেছে অনেক মিলগুলো চালু করেছেন উনি চালু করেছেন এই লক্ষ্যে যে এই মিলগুলো আবার আমরা তার স্ব অবস্থানে ফিরিয়ে আনতে পারি এই লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই মিলগুলো চালু করেছিলেন কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে আমার যেটা মনে হয় যে বিজিএমসির অদক্ষতা আবারও বলছি এবং তাদের অদক্ষতার কারণে আন্তরিকতার অভাবের কারণে আজকে এই সংকট তৈরি হয়েছে আপনি ধরেন খালেশপুরে আমাদের যিনি জাতীয় সংসদ সদস্য উনি শ্রমিক নেত্রী উনি শ্রমিক বান্ধব নেত্রী উনিও চেষ্টাও করতেছেন কিন্তু মাঝখানে পরিকল্পনার অভাবে আজকে শ্রমিকরা আজকে মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে বিজেএমসি র আন্তরিকতার অভাবেই এই পাট শিল্প এই যে খাতটি এটি একেবারে সোনালি অতীত তো হারিয়েছি মানে ধ্বংসের দিকে চলে যাবে ধ্বংসের দিকে যাচ্ছে আমি যদি একটু রতন ভাইয়ের কাছে আসতে চাই যে স্বাধীনতার পর পরে তো সালে বিভিন্ন শিল্প কারখানা সরকারি মানে জাতীয়করণ করা হয় এবং সেই সাথে বিজেএমসি কেও দায়িত্ব দেয়া হয় পাটকলগুলোর তো সেটাই তো আসলে যৌক্তিক ছিল তাহলে ধীরে ধীরে যে এই যে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হওয়া এই পাটকলগুলো এটি আসলে কেন আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এটা দেখুন আমরা যদি পাটের সোনালি অতীতের কথা বলি দুঃখিত উনিশশো একান্ন সালে বাওয়া জুট মিলটা স্থাপন করার মধ্যে দিয়ে আমাদের পাটশিল্প শুরু হয় তার আগে একটা অদ্ভুত ব্যাপার দেখেন যে ভারত যখন ভাগ হলো তখন পাটের জমির ৯০ শতাংশ পূর্ব বাংলায় কিন্তু একটাও পাটের কল নেই পাটকল নেই শুধু আর পাটের কল সবগুলো হচ্ছে পশ্চিমবাংলায় ফলে ১৯৫১ সালে প্রথমে বাওয়া জুটমিল স্থাপন করার মধ্যে দিয়ে পাটকল যাত্রা শুরু হয় তারপর ভিক্টরি জুট মিল এবং তারপরে আদমজিরা তিন ভাই মিলে আদমজি জুট মিল স্থাপন করেন আদমজি জুটমিল প্রায় দুইশো উনসত্তর জায়গা নিয়ে কারখানাটা তারা সাত কোটি টাকা একটা শেয়ার সংগ্রহ করেছিলেন এবং তিন চার বছরের মধ্যে প্রতি বছর তারা ষাট কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করতেন এই একটা কল থেকে এবং গর্বের কিভাবে এটা এত লাভজনক হয়ে উঠল যে দেখা গেল যে ১৯৫২ সাল থেকে উনিশশো সালের বারোই ডিসেম্বর আদমজির যাত্রা শুরু আর উনিশশো উনসত্তর সালের মধ্যে আমাদের পঁচাত্তরটা পাটকল হয়ে গেল তাহলে নিশ্চয়ই পাটের একটা বিরাট সম্ভাবনা ছিল বলেই পাটকল হয়েছে আমাদের সেই সময় আমাদের পূর্ব শরীরে স্লোগান ছিল যে পূর্ব বাংলার পাটকে শোষণ করে পশ্চিম পাকিস্তান সে সমৃদ্ধ হয়ে উঠছে ফলে আমরা পাটের লুটপাট বন্ধ করতে চাই পাটের সঙ্গে লুটপাট কথাটাই যুক্ত হয়েছিল যে আমাদের পাটটা লুট করে ওরা সমৃদ্ধ হয়ে উঠছে আর আমরা সর্বশান্ত হয়ে যাচ্ছি ফলে স্বাধীনতার পরে আমাদের যৌক্তিক দাবি ছিল যে পাটকল্প শিল্পটা জাতীয়করণ হোক এবং তারপরে দেখুন এই শিল্পটা আমাদের একটা বড় ভরসার জায়গা ছিল এবং আমাদের দেখুন দুটো দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো কোনো শিল্প একটা জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করে তোলে ব্র্যান্ডিং করা যেটাকে আমরা বলি পাট ছিল বাংলাদেশের একটা ব্র্যান্ডিং এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে যদি আমাদের পরিবেশটা বিবেচনা করি কেন বাংলায় সবচেয়ে ভালো পাট হতো বাংলাদেশের পরিবেশ পরিবেশটা একদম তিন নম্বর দিক যদি দেখি যে তুলা এবং পাট দুটো কিন্তু আমাদের এই যে কোনো বস্ত্র উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তুলা চাষের সময় লাগে দুইশো থেকে দুইশো দিন আর পাটে লাগে একশো থেকে একশো বিশ দিন তার মানে হচ্ছে স্বল্প সময়ে বস্ত্র তারপরে আবার দেখুন তুলায় যে পরিমাণ খরচ করতে হয় পাটে সে পরিমাণ খরচ নেই পাটে কিরকম হয় পাট গাছ এক হেক্টর জমিতে পাট সে প্রায় ১৫ টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর এগারো টন অক্সিজেন বাতাসে ছাড়ে এবং ধরুন প্রায় তিন মাস ধরে একটা সবুজ একটা ভূখণ্ড তৈরি করে রাখে আমাদের এখানে আমাদের এখানে বনাঞ্চলের পরিমাণ কম কিন্তু এই পাট আমাদের এই জায়গাটা রক্ষা করতো একটা পাট গাছে গড়ে একশো থেকে একশো চল্লিশটা পাতা থাকে এই পাতাগুলো ডিফলিয়েট করে ডিফলিয়েট করার কারণে সে মাটির উর্বরতা বাড়ায় এই জন্য পাটের জমিতে কোনো সার দিতে হয় না ফলে আমরা সার তো দিতে হয় না পরবর্তী ফসলের জন্য এগুলো সব দিক বিবেচনা করে পাটে কোনো ভর্তুকি নয় পাটে আসলে বিনিয়োগ হওয়া দরকার আমরা যে একটা কথা বলি পাটে ভর্তুকি দিচ্ছে আসলে ভর্তুকির প্রশ্ন নয় পাটে বিনিয়োগ করা দরকার কারণ এই পাট কিন্তু পরবর্তীতে ধান চাষে আমাদেরকে সহযোগিতা করছে এই পাট আমার পরিবেশকে রক্ষা করছে

তাহলে পাটে যদি আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট হয় এর উপর সেকেন্ডারি ইনভেস্টমেন্ট কি হয় যে আমাদের পাট চাষিদের পাটের দাম পাবে আমাদের পাটখড়ি থেকে আমাদের জ্বালানি হবে পাটেক্স হবে পাটের আঁশ থেকে আমাদের সুতা ওই পাট ব্যাগ হবে সুতা হবে এবং এর সঙ্গে আবার শিল্প কলকারখানা হবে এই শিল্প কলকারখানা চলবার জন্য আবার আবার যন্ত্রাংশ তৈরির কারখানা হবে মানে একটা আরও অনেকগুলো কারখানাকে তৈরি করে ফেলে ফলে এটাকে বলা যায় এই ক্ষেত্রে বিনিয়োগ মানে সেটা বহুমুখী তার প্রভাব পড়ে কিন্তু বিনিয়োগ শব্দটা তো আসলে আমরা ইতিবাচক অর্থে দেখে থাকি কিন্তু ভর্তুকি শব্দটা তো আসলে আমরা নেতিবাচক অর্থে দেখি বিশেষ করে বিশেষ করে এই ক্ষেত্রে যে কারণে আমরা এই ভর্তুকি কথা আমরা কোনো মুনাফা নেই আমার এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান এখানে দেখাচ্ছে না দৃশ্যমান না আমাদের মনে হয় যে এটা এই ভর্তুকি কথাটা বন্ধ করা উচিত কারণ আমেরিকাতে প্রতি প্রতি হেক্টর গম চাষের জন্য সরকার 2100 ডলার ভর্তুকি দেয় কেন দেয় কারণ এই যদি গমের উৎপাদনটা তার ব্যাহত হয় তাহলে দুটো কাজ হয় আমেরিকাতে খাদ্য সংকট দেখা দেবে আর অথবা গোটা দুনিয়াতে খাদ্য বাণিজ্যটা সে বন্ধ করে হয়ে যাবে তার তাহলে এখানে কিন্তু আমেরিকা মনে করে এটা তার একটা বিনিয়োগ খাদ্য বিনিয়োগ ফলে আমাদের এরকম পাটে একটা বিনিয়োগ দরকার ছিল এরপরে দেখুন আমাদের গত বছর আমাদের পাটে লোকসান হলো দেখালো যে আমাদের রাষ্ট্রায়ত্ত আমাদের সব মিলিয়ে এখন পঁচিশটা পাটকল চলছে তার মধ্যে তিনটা নন জুট সাতাশটা বলা হয়ে থাকে কিন্তু আসলে পঁচিশটাই পঁচিশটা হচ্ছে বাইশটা জুট তিনটা ননজুট আছে আর তার সঙ্গে আছে আমাদের পাঁচটা মিল নিয়ে মানে মামলা চলছে একটা বন্ধ আছে সব মিলে আমাদের রাষ্ট্রায়ত্ত অধীনে বত্রিশটা আছে কিন্তু আমরা যদি বলি চালুর মধ্যে পঁচিশটা চালু পাঁচ বাইশটা জুট আর তিনটা নন জুট মধ্যে একটা গার্লফ্র্যান্ড হাবিব সে হচ্ছে পাটের যন্ত্রাংশ তৈরি করে পাটের কারখানায় তো এই মিলে আমাদের পাট সেখানে আমাদের বলছে যে সাড়ে চারশো কোটি টাকা আমাদের গত বছর লোকসান হয়েছে আমি শুধু একটা জিনিস দেখতে চাই যে লোকসান হওয়ার বড় খাত আমাদের বত্রিশ হাজার পাট শ্রমিক আর সাড়ে তিন হাজার হচ্ছে আমাদের কর্মকর্তা কর্মচারী কোথাও কি এইরকম রেশিও আছে যে আমাদের প্রশাসন কাজ করছে শ্রমিক বেতন হচ্ছে কিন্তু সেক্রেটারি লেভেলের একজন বিজিএমসিতে বসে আছেন বিজিএমসির কাজটা কি তাহলে পাটকল লোকসান করে বিজিএম কোন কর্মচারী কর্মকর্তার কি বেতন বন্ধ ছিল তারা তিন মাস ধরে বেতন পান না আমাদের সচিব সাহেবের বেতন কি বন্ধ ছিল ছিল না ফলে আমাদের সমস্ত বোঝাটা বহন করছে আমাদের শ্রমিকরা আর একটা কি মৌসুম সময় জুলাই আগস্ট মাস হচ্ছে যেমন ধরুন জুলাই আগস্ট হচ্ছে পাট কেনার মৌসুম আমাদের পাটের টাকা বরাদ্দ হয় না আমাদের একটা দেখুন আমাদের দেশে পাটের এখন উৎপাদন বেড়ে আমাদের কিন্তু ক্রমাগত পাটের উৎপাদন বাড়ছে এখন থেকে আশি থেকে নব্বই লক্ষ বেল আমাদের পাট উৎপাদন হয় সেই উৎপাদনের মধ্যে আমাদের রাষ্ট্রায়ত্ত মিলগুলোতে লাগে একুশ লক্ষ বেল সেইটার টাকা সময় মতো দেয় না জুলাই আগস্টে যখন পাটের দাম থাকে বারোশো টাকা মন তখন আমাদের পাটের জন্য টাকা বরাদ্দ হয় না এই টাকাটা বরাদ্দ হয় অক্টোবর মাসে গিয়ে আমরা পাটটা কিনি নভেম্বর মাসে তখন ওই পাট হয়ে যায় পঁচিশশো টাকা মন আমি শুধু একটু বসে বসে হিসাব করছিলাম যে আমাদের পাঁচ লাখ টন পাট লাগে আমাদের এই বিজিএমসির মিলগুলোতে যদি প্রতি টনে প্রতি মনে মাত্র এক প্রতি মনে এক হাজার টাকা করে বাড়তি খরচ হয় তাহলে প্রায় দেখা যাচ্ছে আমাদের এখানে একশো পঁয়ত্রিশ কোটি টাকা বেশি খরচ করেছে এই বিজিএমসির ভুল পরিকল্পনা মন্ত্রণালয়ে সঠিক সময় টাকা না দেয়া এর দায় কি শ্রমিকরা বহন করবে তাহলে যে ভুলনীতি দুর্নীতি এবং লুটপাট তার সমস্ত দায় গিয়ে পড়ছে আমাদের শ্রমিকদের উপরে তিন মাস ধরে আমাদের শ্রমিকদের বেতন বন্ধ গত পরশু আমি খালিশপুরে গিয়েছিলাম ওখানে তাদেরকে বললাম যে দেখুন বাংলাদেশের সবচেয়ে শৃঙ্খলা বাহিনী পূর্ণ বাহিনী যদি আমাদের সামরিক বাহিনী বলি কেবা আমাদের পুলিশ বাহিনী বলি কিংবা আমাদের সচিবালয় বলি 3 মাস কোথাও বেতন বন্ধ থাকলে কতখানি শৃঙ্খলা সেখানে রক্ষা করতে পারতেন তারা আজকে আমাদের পাটকলে শ্রমিকরা কাজ করে বেতন পাচ্ছে না যেখানে তাদের সপ্তাহ অন্তর তাদের বেতন এর উপর বাসা এর উপর তাদের সংসার খরচ সবকিছু চলছে ফলে পাটের দূরদর্শনী আমরা শুধু হাহাকার করলে চলবে না দূরদর্শক কারণ কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে এর জন্য আছে ভুল নীতি এর দুর্নীতি এবং এর সঙ্গে আছে মাথাবাড়ি ঠিক করা যায় এখনো আমাদের পাটকলের অনেক দুর্বলতা নিয়ে এই পাটকল সম্ভাবনা আছে পরবর্তীতে যদি আমার বলার সুযোগ হয় আমি সেই দিকটাও একটু বলতে চাই আপনার হ্যাঁ আমি সেক্ষেত্রে এখন একটু করে মুন্না আপনার কাছে আসতে চাই যেন মুন্না আমি যেটা রতন ভাই বলছিলেন যে শ্রমিকরা এর দায় আসলে নিবে না কারণ তারা যখন সপ্তাহ অন্তর হোক তিন মাস হোক বা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক সপ্তাহ পরেও তারা গিয়ে তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না সে কারণে তারা রাস্তায় নেমে আসছে তারা সড়ক রেলপথ অবরোধ করছে এবং তারা এই তাদের ন্যায্য মজুরি আদায়ের জন্য যে আন্দোলনটা করছে তারাও জানে যে রতন ভাই বলছিলেন বা এটা কামাল ভাইও বলছিলেন যে সময় মতো পাঠ কেনা হচ্ছে না এই যে সময় মতো পাঠ না কেনা কিংবা উন্নত প্রযুক্তির ব্যবহার না করা এ নিয়ে কি আসলে শ্রমিকরা কখনো কোনো আন্দোলন করেছেন বা তাদের কি তাহলে এই নিয়ে কোনো আন্দোলন করা যৌক্তিক না শিল্পটার সাথে তারা জড়িত জি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পিছনের গল্পগুলো আসছে পঞ্চাশ দশকের যে জুটমিলগুলা আজকে সারা বিশ্ব সব কিছুতে এগিয়ে গেছে যেখানে পাট থেকে গাছের গাড়ির ইন ইন ইনডোর যেই কম্পোনেন্টগুলো হয় যেটাকে আমরা টেকনিক্যাল টেক্সটাইল বলি সেগুলি তৈরি হচ্ছে আমরা দেখেছি ব্ল্যান্ডিং করে হোম টেক্সটাইল হাউস হোল্ড প্রোডাক্টগুলি তৈরি হচ্ছে অর্থাৎ সারা বিশ্বে এখন পরিবেশ বান্ধব যে মুভমেন্টটা হচ্ছে সেই মুভমেন্টে হচ্ছে কটনের পাশাপাশি জুটের একটা বড় অপরচুনিটি তৈরি হয়েছে যেই অপরচুনিটি হচ্ছে আমাদের দেশের পাটটা দিয়েই অন্য দেশ করছে তার মানে পাট উৎপাদিত পণ্যের ব্যক্তি অনেক বেড়েছে কিন্তু যেটা হচ্ছে ইন্ডিয়াতে এখন হচ্ছে আমাদের ভালো মানের পাটটাকে ইন্ডিয়া ইম্পোর্ট করে সেটা থেকে ভ্যালুডেড প্রোডাক্ট তৈরি করে তারা ওয়াল মার্কেটে যে সাপ্লাই চেনে কিন্তু নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে আর আমরা এখনও কিন্তু পাট শিল্প মানেই কিন্তু এখনও ছালার বস্তার মধ্যে আছে অর্থাৎ পঞ্চাশ দশকের প্রেক্ষাপটে কিন্তু মার্কেটের ডিমান্ডটা ছিল হচ্ছে ছালার বস্তায় কিন্তু এই যে যুগের পরিবর্তন আসছে চাহিদার পরিবর্তন আসছে সেই জায়গাতে হচ্ছে পাটটাকে যে বিভিন্নভাবে ভ্যালুডেড ডাইভার্সিট প্রোডাক্টে কনভার্ট করা যায় সেই জায়গাতে কিন্তু সেভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা কিন্তু সাধারণত পরবর্তীকালে যারাই আসছে সেভাবে নেয়নি যে কারণে দেখা গেছে যে আমরা যদি আজকে কাঁচা পাট রপ্তানি করি যেখানে ছয়শো ডলার পাচ্ছি আর ভ্যালুডে ডাইভার্সার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে এক্সপোর্ট করে তিন হাজার থেকে দশ হাজার ডলার পাচ্ছি যেই পা পাওয়ারটা কিন্তু প্রাপ্তিটা কিন্তু ইন্ডিয়াতে হয়েছে চায়নাতে হয়েছে ভিয়েতনামে হয়েছে ক্যাম্বোডিতে হয়েছে সুতরাং এখানে আসলে একটা নেতিবাচক একটা ইয়ে ছিল মানে প্রেসার ছিল আমি বলবো যে পরিকল্পনার মধ্যে যেখানে হচ্ছে আমরা যাতে এই জায়গাতে হচ্ছে একটা শক্ত অবস্থায় না যেতে পারি আমি তো বিশ্বাস করি যে প্রাইভেট সেক্টর থেকে যেহেতু আমরা কাজ করছি যে এই পঞ্চাশ বছর পুরনো মেশিন যেত হচ্ছে অন্য সাথে কমপ্লিট করা সম্ভব না যেখানে তারা মডার্ন টেকনোলজি ব্যবহার করছে যারা আর এন ডিতে বিনিয়োগ করছে প্রোডাক্ট ডেভেলপমেন্টে যারা গুরুত্ব দিচ্ছে ওয়াল মার্কেটে নতুন নতুন অপরচুনিটি তারা খুঁজছে সেই জায়গাতে আমরা যদি শুধুমাত্র ছালার বস্তা চিন্তা কথা চিন্তা করি সেটার সাথে যুগ হয়েছে দুর্নীতি সেটার সাথে যুগ হয়েছে পরিকল্পনার সমন্বয়হীনতা সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু আসলে একটা সমন্বিত চিন্তা করতে হবে যে আমরা আজকের যে আলোচনাটা করছি যে শুধু সমস্যাটার কথা ভাবলে হবে না আমরা আসলে কেন আছি সেই আলোচনাটা অনেকখানে হয়েছে কিন্তু সামনের পদগুলাতে যে বিশাল অপরচুনিটি আমাদের হাতে আছে পৃথিবীর সবচেয়ে ভালো মানের পাটটা আমরা উৎপাদন করি আমাদের একটা অনেকগুলি শিল্প আছে একটা যে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু ডেভেলপ করতেও কিন্তু তিন থেকে পাঁচ বছর লাগে সুতরাং এখানে যেটা দরকার আমরা ওয়াল মার্কেটে যে অপরচুনিটিগুলো আছে সেক্ষেত্রে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছে এখানে আমরা মডার্ন মডার্ন টেকনোলজি কীভাবে ইনক্লুড করতে পারি আমরা নতুন যে অপরচুনিটিগুলো ভ্যালুয়ের পড়াইগুলো যারা অন্য দেশগুলো করছে সেখানে আমরা রিসার্চে কীভাবে বিনিয়োগ করতে পারি যেমন একটা ছোট উদাহরণ দিই ইন্ডিয়া কিন্তু নব্বই দশক থেকে এই বিষয়টা ভাবনায় নিয়ে আসছে আমরা দেখেছি ইন্ডিয়া যে আমাদের যে আজকে প্যাকেজিং অ্যাক্টের কথা চোদ্দোতে যেটা শুরু হয়েছিল ইন্ডিয়া নাইনটিন

পাঠখাতের খাতের যে কোনো বিষয় নিয়ে আসি হচ্ছে বেতন কেন্দ্রিক কিন্তু এখানে আসা দরকার জোরালোভাবে যদিও নয় দফাতের মধ্যে আছে আমি মনে করি যে যে কোনো বিজনেসের যে কোনো ইন্ডাস্ট্রির একটা বিজনেস প্ল্যান থাকবে সেটার সাথে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকবে তার সাথে সাথে আমাদের ডেভেলপমেন্টে থাকবে অর্থাৎ একটা পরিকল্পনা থাকবে যে আগামী তিন বছর আমরা আজকে কোথায় আছি তিন বছর যে চ্যালেঞ্জ আছে বা সম্ভাবনাটা আছে সেভাবে কিভাবে আমরা সেটাকে অ্যাডজাস্ট করতে পারি সুতরাং এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা সুদূর প্রসারী পরিকল্পনা নীতিমালা বা আমাদের যে ভিশনের যে ইয়েটা চিন্তাটা এই একটা এই ক্ষেত্রে একটা বড় গ্যাপ ছিল যেটা কামাল ভাই যথার্থই বলেছেন যে আমরা মনে করি পাট শিল্পের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি সেরকম আন্তরিকতা ভালোবাসা বা দরদ না থাকতো আমি তো বিশ্বাস করি যে গত কয়েক বছর আগে টোটাল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেত সেক্ষেত্রে পাশাপাশি আবার দেখেন যে প্রাইভেট সেক্টরে যারা একটু নতুন ইনোভেটিভ ক্রিয়েটিভ বা মার্কেটের সাথে যে ডিমান্ডেবল যে প্রোডাক্টগুলি আছে সেটা যারা উৎপাদন করছে বাজাজাত করছে তাদের গ্রোথটা কিন্তু আবার ভালো সুতরাং আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে সম্ভাবনা আছে বাট আমরা একটা জায়গাতে একটা বাউন্ডারির মধ্যে আটকে আছে সুতরাং এই এইটা থেকে আসলে আমাদের বের হওয়ার চিন্তা করতে হবে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি সরকারের নীতি সহায়তা পরিকল্পনা এবং সমন্বয়ের একটা একটা গ্যাপ আছে যেটা এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অন্য যারা নীতি নির্ধারণী মহলে আছেন বিশেষ করে অর্থ মন্ত্রণালয় আছেন ওনাদেরকে আসলে একটু পজিটিভলি চিন্তা করতে হবে যে কীভাবে এই ইন্ডাস্ট্রিকে সময় পয়সা দেওয়া যায় সময় মতো আমাদের যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে অপরচুনিটিগুলো আছে যেমন আমরা যেটা একটু একটু ব্যাখ্যা না করলে আসলে দর্শকরা বুঝবে না যে আমরা যে পাটের বস্তাটা যে বিক্রি করছি এটা কিন্তু একটা লিমিটেড মার্কেট আছে এই মার্কেটের আবার লিমিটেড প্রাইস লেভেল আছে আমরা ইচ্ছা করলেই কিন্তু খুব দামি এটা বিক্রি করতে পারবো না কিন্তু আমি যদি যে কথাটা বলছি আমরা যদি আজকে ফ্লোর কাভারিংয়ে যাই আমরা যদি আজকে হোম টেক্সটাইলে যাই আমরা যদি হচ্ছে আজকে লাইফস্টাইল প্রোডাক্টে যাই আমরা যদি ফ্যান্সি প্যাকেজিংয়ে যাই যে ছোট্ট একটা উদাহরণ দিই যে সারা ওয়াল মার্কেটে বস্তা সুতা থেকে বের হয়ে একটু ভিন্ন যেমন ওয়াল মার্কেটে এই সব এই গার্ডেনিং মার্কেটের সাইজ হচ্ছে প্রায় 1336 বিলিয়ন ডলার যেখানে আমাদের টোটাল জুট ইন্ডাস্ট্রির ভলিউম হচ্ছে গত তিন বছর হচ্ছে 1 বিলিয়ন ডলার সুতরাং এই যে অপরচুনিটিগুলো আছে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে গত এই বছর 80% প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধকরণ আইন হয়েছে অস্ট্রেলিয়া ব্যান্ড করেছে আগামী বছর ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে হচ্ছে প্লাস্টিক ব্যাগ ব্যান্ড করতে যাচ্ছে যেখানে মার্কেট সাইজ হচ্ছে প্রায়

এই যে সারা ওয়াল মার্কেটের যে অপরচুনিটিকে যদি আমরা মাথায় রেখে আমরা যদি শুধুমাত্র ছালার বস্তার দিকে না চিন্তা করে যে আমরা যদি ভ্যালুডেড প্রোডাক্টের কথা চিন্তা করি আমরা যদি ফ্যাশনেবল প্রোডাক্টের কথা চিন্তা করি বিশেষ করে কনজিউমার মার্কেটে ইউএন একটা রিপোর্টে দেখা গেছে যে প্রতি বছর দুই থেকে তিন পার্সেন্ট হচ্ছে ন্যাচারাল বেস প্রোডাক্টের গ্রোথটা বাড়ছে সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে এই পার্ট থেকে আমাদের দৈনন্দিন জীবনের কি কী পণ্যগুলা তৈরি করা সম্ভব যেটা কিন্তু ইন্ডিয়াতে করছে এবং আপনি একটা আমরা হচ্ছে একটা রিপোর্টে দেখেছি যে দুই হাজার সনে শুধু ইউরোপের মার্কেটে হচ্ছে দুই দশমিক একষট্টি বিলিয়ন ডলারে শুধু শপিং মার্কেটের গ্রোথটা ডেভেলপ করবে যেখানে কিন্তু ইন্ডিয়াতে যদি আপনি পরিসংখ্যানগুলো নেন তারা এই ডাইভার্সের প্রোডাক্টের ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়েছে তারা একশো পঞ্চাশ কোটি রুপি হচ্ছে শুধুমাত্র রিসার্চে বিনিয়োগ করছে বেশ কিছুদিন ধরে সেখানে প্রফেশনাল রিসার্চ ইনস্টিটিউট ডেভেলপ করেছে প্রফেশনাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট তারা করছে

প্লেনের ইন্টারনেট হচ্ছে আলোচনায়। আমরা আমি কামাল ভাই কাছে একটু প্রশ্ন রেখে আমি বিরতিতে চাই যে এই একই দেশে দাঁড়িয়ে হ্যাঁ আমরা দিকে এক চিত্র দেখছি আবার বেসরকারি যে পাটকলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তারা বেশ মুনাফা করছে তারা রপ্তানিতেও এগোচ্ছে এবং বাংলাদেশ এখন এই পাট শিল্প খাতে যতটুকু রপ্তানি করছে তার আশি শতাংশই তাদের কাছ থেকে আসছে একই দেশে এইরকম যে দুই রকম চিত্র এটা নিয়ে আপনার কাছ থেকে তুলনামূলক একটা বিশ্লেষণ শুনবো তার আগে আমরা একটু বিরতিতে যাই দর্শক আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে আমাদের সাথেই থাকুন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি একুশের রাতে আমরা আলোচনার যেই জায়গাটায় ছিলাম সেখানে ফিরব কারণ ভাই আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে একই দেশে দুই রকম চিত্র রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর দিকে তাকালে একরকম ধন্যবাদ আমি শুরুতেই বলছিলাম যে আমাদের রাষ্ট্রায়ত্ত পাটকল কলখানাগুলো এর উপরে যে মাথাবাড়ি প্রশাসন আছে যার ফলে এটা লাভজনক এদের পরিকল্পনার অভাবে এবং এদের অদক্ষতার কারণে রাষ্ট্রীয়ত্ব মিল কলখানাগুলো অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত এখানে বাংলাদেশে মিলগুলোর শ্রমিকরা কিন্তু কাজে ফাঁকি দেয় না শ্রমিকরা কিন্তু কাজে ফাঁকি দেয় না শ্রমিকরা কাজ ঠিক মতো করে এবং কাজ শেষে তারা তাদের বেতনটা পায় কারণ তারা মনে করে এক সপ্তাহ যাওয়ার পর আমি বেতনটা পেলে আমার সংসার আমি আপনার আমি আপনার একটা কথা বলি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাট শিল্পকে বাঁচানোর জন্য দুই সালের ছয় মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট শিল্পকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা করেছিলেন সেই কৃষি হিসেবে আজও মানে বিজিএমসির অদক্ষতা অযোগ্যতার কারণে সেইটা আজকেও সে এই বিষয়টাকে কার্যকরী করতে পারেনি আর একটা আপনি যে ম্যান্ডেটারি প্যাকেজিং অ্যাক্ট দুই হাজার দশ সেইখানে শতভাগ কার্যকর করার লক্ষ্যে শিল্প বাণিজ্য এবং অন্যান্য বিষয়ে সেজন্য বিজিএমসির উৎপাদিত পাট পণ্যগুলো কিন্তু বিক্রয় করা যেতে পারে এটি উদ্যোগ নেবে কে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অ্যাক্টগুলো আইনগুলো করে দিছে পাট শিল্পকে বাঁচানোর জন্য কিন্তু এটি কার্যকরী করবে কে কার্যকরী করবে মন্ত্রণালয় কার্যকর বিবে বিজিএমসি আজকে বিজিএমসি আপনি যেটা বললেন আজকে যদি নির্দিষ্ট টাইমে উন্নত মানের পাট ক্রয় করে এবং এই পাট যদি মিল সরাসরি কেনে আপনি দেখেন মিলগুলো পাট কেনে হচ্ছে হয়তো পাট ক্রয় কেন্দ্র করে সেইখানে পাট কেনে সেইখান থেকে মধ্যশ্বর্তী বগিরা পাটের লাভটা এবং পাটটা আমি একটু যুক্ত করতে চাই আপনারা তিনজনই এই যে সময়ের বাইরে গিয়ে সময় সিজনটা শেষ হয়ে যাওয়ার পরে পাট কেনার কথা বলেছেন সেখানে আরও একটা ব্যাপার আমরা যেটা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় উঠে এসেছে যে যে পাটজাত পণ্যগুলো উৎপাদনের পরেও সেগুলো আবার সেই কারখানাগুলোতেই পড়ে থাকছে এই যে অবিকৃত অবস্থায় পড়ে থাকছে এখানে আসলে বিপণন বিভাগ কতখানি দায়ী আমি তো বললাম যে বিপণন বিধা তে সব ইয়ে আছে যারা একটা তারা আছে যে তারাই পাটগুলো বাইরে মানে এই যে পাটের উৎপাদিত যে পণ্যগুলো মিলগুলোতে তারাইগুলো বেচাকেনা করে কিন্তু আমি তো বললাম যে বিজিএমসি তো কোনো দায়িত্ব কারণ ওরা তো মনে করে মাস শেষে বেতন পাবে বিজিএমসি তো মাস শেষে বেতন পাবে দায় দায়িত্ব বিজিএমসি আর কোনো দায়িত্ব না বিজিএমসি গেল কোন মিলে পরিদর্শনে তার ডিও কি যাতায়াতের ভাড়া সবকিছু সে পাচ্ছে আরামে চলতেছে কিন্তু পাটটা তো নির্দিষ্ট টাইমে কিনতে হবে পাট শিল্পকে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী বা পাটজাত পণ্য বিক্রির সাথে তাদের কি কোনো দায় দায়িত্ব নেই তারাই কেন তো তারাই দায় দায়িত্ব তাদের এই যে পাট শ্রমিকরা তো পাট কেনে না শ্রমিকরা তো পাট কিনে শ্রমিক মিলের যিনি থাকেন তিনি পাট কেনেন যিনি ধরনের প্রজেক্ট ম্যানেজার যে থাকে সেই সব কিছু দেখাশোনা করে বিজিএমসি এখান অর্থ সার নেয় অর্থ অর্থ থেকে তো বিজিএমসির দায়িত্ব হচ্ছে যে আমি ধরেন এই জুন জুলাইতে হচ্ছে পাট কিনা শুরু হবে জুন জুলাইতে

পাট তার অতীত ঐতিহ্য ফিরে পাক এবং মিল কারখানাগুলো চালু হোক শ্রমিকরা কাজ পাক শ্রমিকরা কাজ শেষে বেতন পাক আমার মনে হয় এটা শুধু পরিকল্পনার অভাব এবং আন্তরিকতার পরিকল্পনা আছে আইন আছে কিন্তু এটা বিজিএমসির আন্তরিকতার অভাব আমি মনে করি মাননীয় পাট মন্ত্র মন্ত্রের যিনি দায়িত্বে আছেন তিনি এই বিষয়ে অর্থ মন্ত্রালয়ের সাথে আলাপ করে ইমিডিয়েটলি দরকার হই এলাকার যিনি মন্ত্রী এমপি আছেন তিনিও মন্ত্রী তিনি শ্রমিকদের নেতা তার সাথে বসে আলাপ করে ইমিডিয়েটলি এইটা সংশোধন করা মানে কালকে পড়া করে এখন আমাদের খুব দ্রুত একটি সমাধানের দিকে যাওয়া উচিত আমি রতনভাইয়ের কাছে আসতে চাই যে 2008 সালে আওমিলিক সরকার গঠনের পরে ব্যাপক আন্তরিকতার সাথে তারা চেয়েছে যে এই খাতটিকে একটা লাভজনক খাতে দেখার জন্য এবং বিজেএমসি কে 5241 কোটি টাকা দিয়েছিল পাট মন্ত্রণালয় যেন এই খাতটি আর ভর্তুকি খাত হিসেবে না থাকে এবং ভবিষ্যতে তখন তারা এটাই চিন্তা করেছিল যে ভবিষ্যতে এই খাতটি যেন লাভজনক খাতে পরিণত হয় কিন্তু দেখা শুধু ভর্তুকি নিয়েই যাচ্ছে সি যাচ্ছে তো এক্ষেত্রে কি আমরা বলতে পারি যে বিজিএমসির কাজ কি শুধু ভর্তুকি নেয়া তার কি আর কোনো ধরনের এই লোকসান এড়ানোর চিন্তা ভাবনা নেই বা এই ব্যাপারে তার কোনো পদক্ষেপ থাকা উচিত কিনা আপনি কি মনে করছেন আমরা একটা কথা খুব শুনি যে আন্তরিকতার অভাব নেই আন্তরিকতার বহি হবে কি দিয়ে আমি মনে মনে খুব পছন্দ করলাম বহিঃপ্রকাশ তো ঘটাতে হবে ক্রিয়ার মধ্য করবে। করবে তার দায়িত্বটা কে নেবে আমরা এই প্রশ্নগুলো যেমন তুলেছি তার পাশাপাশি দেখুন কয়েকটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে আমাদের প্যাকেজিং অ্যাক্ট আছে পঁচিশটা গুরুত্বপূর্ণ পণ্য যেন পাটজাত দ্রব্যাদির দ্বারা তৈরি ব্যাগেজে যেটা পরিবহন মানে পরিবহন করা যায় বিপণন করা যায় সেটা বাস্তবায়নটা কে করবে সরকারই তো করবে সরকার বিভিন্ন বাহিনী তো করবে সংস্থাগুলো করবে তো তারা যদি তা না করে ভারত পাট উৎপাদন করে বাংলাদেশের চেয়ে একটু বেশি কিন্তু ভারত রপ্তানি করে বাংলাদেশের চেয়ে অনেক কম কারণ তার আভ্যন্তরীণ বিরাট একটা মার্কেট সে তৈরি করেছে তা আমাদের আভ্যন্তরীণ মার্কেটটা কেন নষ্ট হয়ে যায় কেন আমরা বাইরের মার্কেটটা ধরতে পারি না আমাদের যেমন ধরুন পাটের বীজের কথা যদি চিন্তা করেন এটা যদি ভাবা যায় যে বাংলাদেশে পাট বীজের শতকরা নব্বই শতাংশ আমরা ভারত থেকে আমদানি করি এবং পাটের ক্ষেত্রে খেয়াল করুন যে পাটটা আট ফুট লম্বা হওয়ার কথা কোনো কারণে সেই পাটটা যদি ছয় ফুট লম্বা হয় সেই সময় যদি তার ফুলটা এসে যায় পাটের আঁশটা যদি শক্ত হয়ে যায় তাহলে তার আমাদের চোদ্দ লক্ষ হেক্টর জমিতে কি পরিমাণ প্রোডাকশন কমে যাবে এগুলো দেখার কথা ছিল না আমাদের পাট পাট গবেষণার সে গবেষণার টাকাটা বরাদ্দ করবে কে আর গবেষণার লব্ধ ফলাফলটা কৃষকের কাছে নিয়ে যাবে কে আজকে আমরা যখন পাট শিল্পের শ্রমিকরা আন্দোলন করছেন তারা কিন্তু শুধু নিজেদের বেতনের জন্য আন্দোলন করছেন তা না তারা একটা শিল্পকে বাঁচাবার আন্দোলন করছেন তারা বাংলাদেশের অর্থনীতিটাকে একটা দৃঢ় পায়ে দাঁড়াবার জন্য আন্দোলন করছেন আমরা শুধু তাদের ভিক্ষা দিয়ে আমাদের দায়িত্ব শেষ করছি যা পনেরো মাস বেতন বাকি ছিল দিয়ে দিলাম আমি খুব মহানুভব তোমাদের তেরো সপ্তাহের বেতন দিয়ে দিলাম এই যে ভিক্ষা নেওয়ার জন্য কি শ্রমিকরা আন্দোলন করছে

একসময় ধরা পড়ে যায় আমাদের উচ্চ পর্যায়ে যারা আছেন তারা অনেক লেখাপড়া জানেন কিন্তু অনেক ধূর্ত সে ধূর্তা ধরা পড়ে গেছে আমাদের নয় দফা দাবি কিন্তু শ্রমিকরা দিয়েছে আজ পর্যন্ত কিন্তু বিজিএমসি কোনো দাবি এরম দেয়নি আচ্ছা আমি আর দুটো তিনটে কথা যদি বলি দেখেন যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি হলো এরশাদের আমলে উনিশশো সালে আমাদের পঁয়ত্রিশটা পাটকল বন্ধ হয়ে গেল আর সেই সময় বিশ্বব্যাংকের টাকা নিয়ে ভারত তার পাটকল স্থাপন করলো আজকে একটু আগে মুন্না ভাই বললেন আমরা ডাইভার্সিফাইড জুট প্রোডাক্টস বাংলাদেশে তৈরি করতে পারছি না তৈরি করছে ভারত ভারত পাট আমদানি করে বাংলাদেশ থেকে তাহলে ভবিষ্যতে আজকে যে পঁচিশটা কারখানা আছে এগুলো বন্ধ হবে এই কারণে যে ভারতের বাজারটাকে স্থায়ী করার জন্য করার জন্য। আমরা যদি মনে করি এটা একটা সুদূরপ্রশেষ ষড়যন্ত্র আছে ক্রিসেন্ট জুট মিলে আমি কয়েকদিন আগে গিয়ে ঘুরে আসলাম তিনশো একর জায়গার উপর একটা পাটকল সেই সময় এই পাটকলের মধ্যে শ্রমিকদের কলোনি তাদের খেলার মাঠ তাদের মসজিদ তাদের স্কুল তাদের সমস্ত কিছু মানে রেশন দেওয়ার জায়গা সব ছিল তারপরেও লাভ করতো কিভাবে এগুলো যদি আমরা দেখি যে একদিকে উন্নত মানের সঙ্গে যন্ত্রপাতি বিএমআরই করা দরকার ব্যালেন্সিং মডার্নাইজেশন এটা করা দরকার এবং তার সঙ্গে আছে বিপণন তিনশো পঁচিশ কোটি টাকার উৎপাদিত পণ্য অবিকৃত বসে আছে আর পঁচাত্তর কোটি টাকার জন্য আমাদের শ্রমিকরা রাস্তায় বসে আছে পঁচাত্তর কোটি টাকা শ্রমিকরা কাজ করে কিন্তু সেই বেতনটা চাইছে আর এদিকে আমাদের উৎপাদিত দ্রব্য তিনশো পঁচিশ কোটি টাকা বিক্রি হচ্ছে না তো এই বিপণন ডিপার্টমেন্টের এই অদক্ষতার দায় আমাদের শ্রমিকরা কি নেবে ঠিক একই অবস্থা আপনি আমাদের সুগার মিলের দেখুন পনেরোটা চিনির কল ছিল আমাদের চিনির কলের উৎপাদন ক্ষমতা এক লক্ষ আটষট্টি হাজার টন ছিল সেই চিনি নাকি গুদামে গলে যায় অথচ বাংলাদেশে প্রতি বছর ষোলো লক্ষ টন চিনির চাহিদা এখন সেই চিনি কি পূরণ হচ্ছে না আমাদের চিনির কলের চিনি বিক্রি হয় না কিন্তু অন্য চিনি ঠিকই আবার বিক্রি হয় কেন হয় ভবিষ্যতে এই চিনি কলগুলোকে লুটপাট করার একটা নতুন ক্ষেত্র তৈরি করার জন্য এই যে পঁচিশটা পাটকল আছে এই যে বিপুল পরিমাণ জমি আছে এই জমির উপরে কিন্তু একদল মানুষের লোভ আছে যে বিভিন্ন ভাবে অসন্তোষ তৈরি করে এগুলোকে বন্ধ করো ঠিক একই ঘটনা আদমজির ক্ষেত্রে বলা হয়েছিল কেনর মধ্যে অনেক বড় আছে আদমজি যে কারণে বন্ধ করা হয়েছিল আদমজি 2002 সালে বলা হলো আদমজি নাকি একটা অজগর তাহলে আদুম অজগরকে তো বন্ধ করলেন অনেক বড় বড় অজগর যে বাংলাদেশের শিল্প খাতটাকে খেয়ে ফেলছে আজকে বাংলাদেশের যদি যারা ঋণ খেলাপি তাদের এযাবৎকালে ঋণের সমস্ত সুদ মাফ করে দেওয়া হবে তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু পাট কলেজ শ্রমিকদের জন্য টাকা দিতে গেলে সেটাকে ভর্তুকি বলা হবে তাহলে এই জন্য বলতে হবে রাষ্ট্রীয় পলিসিটা যেমন গুরুত্বপূর্ণ পলিসিটাকে যে ইমপ্লিমেন্ট করবে সেই ক্ষেত্রে প্রশাসন ম্যানেজমেন্ট সেটাও গুরুত্বপূর্ণ এবং তার একটা জবাবদিহিতাও দরকার যদি জবাবদিহিতা না থাকে যত বরাদ্দই করুন না কেন সেই বরাদ্দটা লুটপাটের দিকে চলে যাবে পাটের সঙ্গে মনে হয় ঐতিহাসিকভাবে লুটপাট কথাটা যুক্ত হয়ে আছে ব্রিটিশরা প্রথম পাটের মধ্যে সম্ভাবনা দেখেছিল সেই আঠারোশো সালে তারা পাটের কলেজ স্থাপন করেছিল এবং তারা চিন্তা করেছিল যে আমেরিকা তো ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্য দিয়ে ওখানে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে তুলার বাজারে যে অস্থিরতা তৈরি হবে সেটা তারা পাট দিয়ে রিপ্লেস করবেন ব্রিটিশরা বিদেশ থেকে এসে আমাদের পাটের সম্ভাবনা দেখেছিলেন আর আমরা এই পাট আমাদের শিল্পের ভিত্তি স্থাপন করতে পারে এই পাট শ্রমিকরা দিলাম যে শ্রমিকরা অযোগ্য কারখানাটা পুরনো ফলে বন্ধ করে দাও দিয়ে তারপরে পুরনো বুড়ো শ্রমিক বাতিল করে দাও দিয়ে এখানে নতুন করে আবার কারখানা স্থাপন করো এইটারই জন্য এখন সরকারি জায়গাটা বেসরকারি হাতে হস্তান্তর করবার একটা নতুন পদক্ষেপ হলো পাটকলগুলোকে অস্থিরতার মধ্যে রাখো অসন্তোষের মধ্যে রাখো এরপরে বলো এই বোঝা আর কতদিন বহন করব এই বোঝা পরিত্যাগ করো মানে তাদের একটা সুদূর প্রসারী একটা যেমন করে আমরা বলবো আদমজীব বন্ধ হয়েছে তার ফলটা কি হয়েছে দুইশো একর জায়গা সেটা কিন্তু বিভিন্ন জনের কাছে বরাদ্দ হয়ে গেছে ফলে আমরা মনে করি যে পাট শিল্পের জন্য শুধু শ্রমিকদেরকে দায়ী করা হচ্ছে এটার একটা সুদূরপ্রাশের লক্ষ্য আছে আমাদের দায়ী করা উচিত আমাদের পরিকল্পনা আমাদের দায়ী করা উচিত আমাদের পরিকল্পনা দায়ী করা উচিত আমাদের ব্যবস্থাপনা আর সবচেয়ে বেশি যে আমাদের দেশের ভবিষ্যতের কথা যদি আমরা ভাবি পাটের সঙ্গে আমাদের ভবিষ্যৎ থেকে জড়িয়ে রাখতে হবে এটা যদি ভাবি যেমন একটা কথা বলে শেষ করি জাপানে আমেরিকান প্রেসিডেন্ট বুশ গিয়েছিলেন যে চাল আমদানি করার ব্যাপারে জাপানে এক কেজি চালের এখন উৎপাদন খরচ প্রায় বাংলাদেশি টাকা চারশো টাকার মতো পড়ে তাহলে সেক্ষেত্রে আমেরিকা থেকে ক্যালিফোর্নিয়া রাইস তারা করবেন আমার দেশের কৃষক কি করবে চাল আমদানি করলাম এই চিন্তাটা ফলে সে কিন্তু জাপান গাড়ি প্রোডাকশন করে সে বিশ্ববাজারে বিট করে আর আমরা আমাদের পাটকালে শ্রমিকদের একটু বেতন বেশি আমাদের শ্রমিকরা কাজ করে না মতো ভাবনাটা আসলে এটাই আমি মুন্না ভাই আসতে চাই যে রতন ভাই বলছিলেন যে আজকে শ্রমিকরা যে নয় দফা দাবি তুলেছে তার মধ্যে এই যে পাট মৌসুমে পাট কেনার বিষয়টি ছিল আরও ছিল যে একদম এই কারখানাগুলোতে পাটকলগুলোতে উন্নত প্রযুক্তির ব্যবহার বা আধুনিকায়ন করা মেশিনগুলোর ক্ষেত্রে কিন্তু সেই জাতীয় কোনো উদ্যোগ বিজিএমসির মধ্যে আদৌ কি দৃশ্যমান যেটা শ্রমিকরা আজকে ভাবছে সেটা তারা ভাবছে কিনা এখানে আসলে অনেকগুলো হচ্ছে পয়েন্ট চলে আসছে একটা হচ্ছে যে আমি আরটু ভিন্নভাবে বলি যে আমরা এই যে পার্ট নিয়ে যে একটা নেগেটিভ ইমেজ সবসময় আসছে মিডিয়াতে বলেন এবং সেটা কিন্তু বিজেএমসি কেন্দ্রিক চলে আসছে এবং তাতে সবার কাছে দৃশ্যমান হচ্ছে এরকম যে পার্ট খাতের আসলে কোনো সম্ভাবনা নেই যেটা রত্নভাই একটু একটু বলেছে যে মিলগুলো যদি হচ্ছে বন্ধ হয়ে যায় তাহলে বিশাল কিন্তু একটা ল্যান্ড আছে যেটা একদল লোক কিন্তু তাকিয়ে আছে সেটাকে কি হবে তাদের গ্রিবের নিয়ে আসা যায় তা যেখানে আমি আমি একটু শেয়ার করি যে আমরা যখন পার্ট থেকে এক লক্ষ ডলারের এক্সপোর্ট করি আমরা কিন্তু এক লক্ষ ডলারই হচ্ছে রাখতে পারছি আর একটু খোলাসা করে বলি আমি যখন উদ্যোক্তা হিসেবে চিন্তা করি যে স্থানীয় পণ্য নিয়ে কাজ করবো সেখানে কিন্তু বাংলাদেশের এই যে পাট এবং হচ্ছে লেদার এর বাইরে কিন্তু আমাদের লোকাল রিসোর্স নেই আমরা যদি আজকে গার্মেন্টসকে কাউকে অসম্মান করে কথা বলছি না গার্মেন্টসে যে এক লক্ষ ডলার এক্সপোর্ট করলে আলটিমেটলি কিন্তু আমরা রাখতে পারি মাত্র টোয়েন্টি থাউজেন্ড ইউএস ডলার কিন্তু পাট বা লেদার থেকে যে পণ্যগুলো যদি আমরা উৎপাদন করে এক্সপোর্ট করি অর্থাৎ ফাইভ টাইমস হচ্ছে আমরা বেনিফিটটা পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বিশাল যেই শ্রমের যেই আধিক্যটা আছে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে অপরচুনিটি ক্ষেত্রেও এই পাটের একটা বিশাল সুযোগ আছে কারণ পাট হচ্ছে শ্রম ঘন শিল্প সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার যে লক্ষ্যমাত্র লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে আগামী পাঁচ বছরে দেড় কোটি লোকের কর্মসংস্থানের বিষয়টা কিন্তু ঘোষিত আছে সুতরাং কোন সেক্টরটা হচ্ছে পটেনশিয়াল যেখানে হচ্ছে শ্রমের মাধ্যমে আমরা আন্তর্জাতিক বাজারের সুযোগটাকে বা সম্ভবনাকে কাজে লাগাতে পারি সুতরাং এখানে আলোচনাটা হয়ে যাচ্ছে শুধু একটা কেন্দ্রিক যে বিজিএমসি আসলে আমি মনে করি যে কীভাবে এইটাকে একটা পটেনশিয়াল এরিয়াতে নিয়ে যেতে গেলে সময় মতো শুধুমাত্র বেতনের পক্ষে আমি না আমি চাই আমি একটু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমি ব্যক্তিগতভাবে শুধু কাউকে দায়িত্ব না দিয়ে আমি সামষ্টিকভাবে চিন্তা করছি যে এই সময়ে শুধু বেতনের সাথে যদি আবার পাট কেনার বিষয়টা যদি যুক্ত না হয় তাহলে কিন্তু আবার তিন মাস পরে ছয় মাস পরে আবার এই একই আন্দোলনে দেখা যাবে সুতরাং আমি মনে করি যে এখানে একটা পরিকল্পনা একটা গ্যাপ আছে এখানে পাট 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 শিল্পের সাথে যারা যুক্ত আছে যাদের যৌক্তিক দাবি তাদের বেতন দিতেই হবে পাশাপাশি আমি মনে করি যে সরকার বা অর্থ মন্ত্রণালয়কে চিন্তা করতে হবে কারণ আমি অলরেডি আমরা দুজনেই বলেছি মাননীয় প্রধানমন্ত্রী পজিটিভ কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এই শিল্পের সাথে প্রায় বিশ বছরের উপরে যুক্ত আছি আমার কাছে সবসময় মনে হয়েছে যে এই নীতি নির্ধারণ মহলে কেন জানি পাটটাকে এগিয়ে নেওয়ার জন্য কোনো পরিকল্পনা কখনোই ছিল না আপনি দেখেন যে দুই হাজার আগের যতগুলো এক্সপোর্ট পলিসি আছে কোথাও পাটকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়নি আমাদের শিল্প নীতি দেখেন সেখানে যুক্ত করা হয়নি সুতরাং এই যে এই ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য বা উদ্যুক্তরা এই শিল্পে আসার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সেক্টরে কিন্তু সাপোর্ট দিয়েছে বিশেষ অনুদান দিয়েছে অল্প সুদে বিনিয়োগের সুযোগ দিয়েছে নীতি সহায়তা দিয়েছে গবেষণার জন্য ওটা না ওটা বলছি না যে এই যে বিনিয়োগের জায়গাটা অর্থাৎ এই শিল্পের খাতে দেখেন যে এই স্বাধীনতা পরে নব্বই দশকে একদল আসলো হচ্ছে ইয়ার্ন ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু সবাই প্রাইভেট সেক্টর থেকে আসছে সবাই ভালো করছে আবার এই যে একটা দীর্ঘ সময় কিন্তু নতুন কোনো বড় ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে ওঠেনি কেন ওঠেনি অর্থাৎ এখানেই মনে করি যে শুধুমাত্র বিজিএমসি কেন্দ্রিক মানে জুট কিন্তু শুধুমাত্র বিজিএমসি না আমি মনে করি এই বিজিএমসি এবং হচ্ছে প্রাইভেট সেক্টর আমাদের যদি দুজন দুজনকে যদি একটি সমন্বিত পরিকল্পনায় এই যে কথাগুলি আমি আমার একটু আগের বক্তব্য সময় বলেছিলাম যে আন্তর্জাতিক বাজারে যে সম্ভাবনার কথাটা আছে যে সুযোগটা আছে এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে লাগাতে পারি আমি তো বিশ্বাস করি আগামী 3 থেকে 5 বছরের মধ্যে যে 1 বিলিয়ন ডলারের মধ্যে একটু আপনাকে বলি যে সরকার যেখানে বলছে যে শ্রমিকের স্বার্থে লোকসান দিয়ে পাটকল চালাতে হচ্ছে সেখানে বিজেএমসি বলছে যে শ্রমিকের বেশি মজুরি এবং সংখ্যা বেশি হয় এটা একটা লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে আর শ্রমিক নেতারা বলছেন যে এখানে অব্যবস্থাপনার কারণেই লোকসান এই তিনটাকে যদি আমরা এই যে পারস্পরিক যে দোষারোপের যে চর্চা একটা এর থেকে বের হয়ে আমরা সমন্বয়টা কিভাবে খুঁজতে পারি যদি ছোট করে একটু এখানে সমন্বয়ের যে মূল বিষয়টা আমি যদি একজন প্রাইভেট সেক্টর থেকে আমি যদি চিন্তা করি আমার ইন্ডাস্ট্রি যে কথাটা একটু কথার মধ্যে আসছে যে আমার ইন্টারন্যাশনাল মার্কেট যে ডিমান্ডটা আছে সেই অনুযায়ী আমি আমার পণ্য উৎপাদন করব। আমি কেন যেটা মার্কেটে ডিমান্ড নেই সেই মালটা তৈরি করে আমার যে মূলধনটা আছে সেটা স্টাক করে তো আমি রাখব না যেটা আলোচনা আছে সাড়ে তিনশো কোটি টাকা পাঁচশো টাকার পাঁচশো কোটি টাকার মাল এখন হচ্ছে মিলগুলোতে জমে আছে তার মানেটা কি অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে সেটা ডিমান্ডটা নেই সুতরাং আমি মনে করি যে আন্তর্জাতিক বাজারে যখন যে সুযোগটা আছে ইভেন এই যে ছালার বস্তারও কিন্তু একটা অপরচুনিটি আসছে গত কয়েক বছর ধরে যে আমরা ছালার বস্তা হচ্ছে কফি বা ধান বা গমকে প্যাকেজিংয়ের কথা ভাবছি ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা স্থানীয় বাজারের কথা বলেছি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেই এই পরিবেশ বান্ধব মুভমেন্টের কারণে কিন্তু এখন এক কেজি হাফ কেজি দুই কেজি পাঁচ কেজি এই ধরনের পনেরোই কিন্তু সুযোগটা তৈরি হয়েছে এই জায়গাতে আমি মনে করি যে নতুন যে মার্কেটের যে ইনফরমেশন বা অপরচুনিটি আছে সেভাবে কীভাবে এই এই শিল্পকে নিয়ে যাওয়ার চিন্তা করা যায় এবং একটা সমন্বিত নীতি সহায়তা দরকার আমরা আজকে কোথায় আছি আমরা পাঁচ বছর পর কোথায় যেতে চাই সরকারি মিলগুলো এবং বেসরকারি মিলগুলো নতুন করে ভাবতে হবে কারণ আমি আমি আশাবাদী লোক আমি প্রাইভেট সেক্টরে কাজ করছি এই যে প্রাইভেট সেক্টর কিন্তু কেউ খুব বেশি খারাপ নেই যদি আমাদের স্থানীয় বাজারটা আরো সুসংহত করা যেত আরো একটু সহায়তা আসতো

এমন অনেক চাওয়াই আমাদের থাকে কিন্তু তার সাথে পাওয়ার সমীকরণটি মিলে গেলেই হয়তো ফিরবে পাটের সোনালি আসে বা আমরা যে বলে থাকি পাটকে সোনালি আস তার সেই স্বর্ণালী অতীত শেষ করছি আজকের একুশের রাত